আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির রোস্ট। আমার ভিডিও যদি একটুও ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মুরগি, দিয়ে দিয়েছি কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার, দিয়ে আমি সম্পূর্ণ মুরগির গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ আর ফুড কালার ভালোভাবে মেখে নিতে হবে, লবণটা ভিতর দিক থেকেও মেখে নিতে হবে, আর না হতো মুরগির স্বাদটা ভালো আসবে না। এই পর্যায়ে আমি মুরগির পাগুলোকে বেঁধে নিচ্ছি। মুরগির পাগুলোকে বেঁধে নিলে ভাজতে সুবিধা হয়। পাগুলো বেঁধে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো মুরগিরই পা বেঁধে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম একটা কালার আসলেই বেরেস্তাগুলো উঠিয়ে নিতে হবে, আর না হতো বেরেস্তাগুলো ডার্ক হয়ে যাবে। তখন বেরেস্তাগুলো রান্নাতে দিলে তিতা লাগবে। আমার সবগুলো বেরেস্তা উঠিয়ে নেওয়া হয়ে গেছে, বেরেস্তাগুলো ভালোভাবে উঠিয়ে নিতে হবে যাতে করে তেলের মধ্যে কোনো অবশিষ্ট বেরেস্তা না থাকে। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগগুলো। আমি একটা একটা করে মুরগ ভেজে নিচ্ছি। আমার মুরগের 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে একটি মুরগি আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরেকটি মুরগি, দিয়ে আবারও আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা হাইয়ে রেখে ভাজতে হবে, আর না হতো মুরগির মাংসগুলো শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দুটো মুরগি ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা, নিয়ে নিয়েছি 8টির মতো এলাচ, নিয়ে নিয়েছি 5-6টি লবঙ্গ, নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, নিয়ে নিয়েছি 3 টুকরো দারচিনির খাল, নিয়ে নিয়েছি 1/2 চা চামচ মেথি, নিয়ে আমি গোটা মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আমি প্যানটাকে চেঞ্জ করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ রসুন পেস্ট, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, দিয়ে দিয়েছি পেস্তাবাদাম পেস্ট 2 টেবিল চামচ, দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো টক দই, দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি, দিয়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ পেস্ট, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জয়ত্রী ও জয়ফল গুঁড়ো 1 চা চামচ, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, উপরে তেল ভেসে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগগুলো। মুরগগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ মুরগগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, আর না হতো মশলা পুরা লেগে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি,
দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে ঝোলটাতে বলক নিয়ে আসতে হবে। আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার ঝোলটাতে বলক চলে এসেছে। 5 মিনিটের ভিতরে অবশ্যই 1-2 বার ভালোভাবে নেড়ে দিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি দুটো মুরগিকেই ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টেই মুরগগুলোকে সেদ্ধ করে নিতে হবে, আর না হতো ভেতর থেকে সেদ্ধ হবে না বা ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর পর এইভাবে উল্টিয়ে দিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মুরগগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখার সময় ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিতে হবে, আর না হতো নিচ থেকে পুরা লেগে যাবে। এই পর্যায়ে আমি ভালোভাবে ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আবারও আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়ার জল। দিয়ে আবারও আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। রোস্ট রান্না হওয়ার পর 2-3 মিনিট বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে রোস্ট থেকে। আমি বেরেস্তা এক পিঠে দিয়ে উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি এই পিঠে বেরেস্তা ছিটিয়ে দেব। বেরেস্তা দিয়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার আঁচ একদম লয়ে দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন আমার রোস্ট রান্না হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। আমি এখন একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টগুলো। দুটো রোস্টই সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটা আসলে যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি এখানে বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1টা টমেটো দিয়ে ফুল বানিয়ে, দিয়ে দিচ্ছি 1টা শসা দিয়ে ফুল বানিয়ে। যারা বিয়েবাড়ির পারফেক্ট রোস্ট রান্না করতে চান আমার রেসিপি ফলো করতে পারেন। আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজার হয়েছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে 1টা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। রান্নাটা একবার হলেও ট্রাই করবেন। এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন।